নৌকা সুকুমার রায়। আমি একজন ছেলের কথা জানতাম, সে কখনো নৌকা দেখে নাই। ইংরাজি বইয়ে সে ছবি দেখিয়াছিল এবং নৌকা যে জলে ভাসে এতটুকু তাহাই সেই জানিত, কিন্তু সত্যিকারের নৌকা কখনো সে চোখে দেখে নাই। আশা করি সন্দেশকার পাঠক পাঠিকাদের এমন কেউ নাই যাহাকে নৌকা জিনিসটা কিরূপ তাহা বুঝিয়া বলা দরকার। এই আমাদের দেশেই নদী নালার খালে বিলে কত রকমের নৌকা দেখা যায়। ভারী ভারী বজরা, ছোট ছোট ডিঙা, লম্বা লম্বা চিপ, এক একটা এক এক রকমের। গাড়ি তৈরি করিবার আগে বোধহয় মানুষ নৌকা তৈরি শিখিয়াছিল। এখন অনেক অসভ্য জাত দেখা যায়, তাহারা গাড়ি ঘোড়ার ব্যবহার জানেন না, কিন্তু নৌকা বানাইবার জন্য জানে। তাহার কারণ ডাঙায় মানুষ যেমন ইচ্ছা হাঁটিয়া যাইতে পারে, গাড়ি চড়িবার দরকার সে বোধ করে না, সে কথাটা তাহার মাথাতেই আসে না। কিন্তু নৌকা না হইলে জলের মধ্যে কতটুকুই বা যাওয়া আসা চলে। সেই জন্য মানুষের এমন একটা জিনিসের দরকার যাহা জলে ভাসে এবং যাহার ওপরে চড়িয়া এদিক ওদিক চলাফেরা করা যায়। সবচাইতে সহজ নৌকা কলার ভেলা। তোমরা হয়তো তাহাকে নৌকা বলিয়া আপত্তি করিবে, কিন্তু তাহাতেই নৌকার কাজ যে চমৎকার চলিয়া যায় এ কথা স্বীকার করিতেই হইবে। তুমি যদি শৌখিন লোক হও বা কাপড় চোপড় কিংবা হাতে পা ভিজিয়া তোমার আপত্তি থাকে, তাহা হইলে আট দশটা ভেলার ওপরে মাচা মারিয়া তুমি অনায়াসে একটু আরাম করিতে পারো। তা আর ভোরবেলা বা আর ভোলারই বা দরকার কি? চার করে চারটি কলসি জল বাঁধিয়া লইয়া তা চমৎকার হয়, কিন্তু সাবধান, কোথাও গুঁতো লাগিলে যদি ফুটো হইয়া যায় তাহলে কিন্তু বিপদ। একটা বড় রকমের গামলা পাইলে তাহাতেই নৌকার কাজ বেশ ভালো রকমই চলিয়ে যেতে পারে। আমি এগুলো কিছুই কল্পনা করিয়া বলিতেছি না, যত রকমের বর্ণনা দিলাম সব রকমের নৌকাই রীতিমতো ব্যবহার করা যায়। পেরু প্রভৃতি অনেক দেশে এবং অস্ট্রেলিয়ায় দ্বীপপুঞ্জে ভেলার ওপর লতাপাতা ও ডালপালা দিয়া মশা খাটানো হয় অথবা খড়ের গদি বানানো হয় বসিবার চৌকা বানানো হয়। মেসোপটেমিয়ায় লোকেরা এমন গোল গোল গামলার চওড়া বড় বড় নদী পার হইয়া যায়, যাদের ওপরে মাছা ভাসাইবার জন্য বড় 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 জলাও দেখা যেতে ব্যবহার করে। অনেক দেশে বড় বড় গাছের গুড়ি, লম্বালম্বী চিড়িয়া ও মাঝখানে ফাঁপা করিয়া নৌকা বানানো হয়। যাহার অস্ত্রের ব্যবহার জানে তাহারা চেরা গাছের পেট কুটিয়া খোলা বানায়। যাহাদের যে বিদ্যা নাই সে কাঠের মাঝখানটা পেরেকেই পোড়াতে পোড়াতে গর্ত করিয়া ফেলে, কিন্তু বোধহয় বেশিরভাগ নৌকাই আলগা তক্তা জোড়া দিয়ে বানানো হয়। পুরীর সমুদ্রে যে জেলেরা যিনি কাঠাই মার ব্যবহার করে, কোনো সভ্য দেশের কোনো নাবিক তাহাতে চড়িয়া সমুদ্র নামিতে সাহস পাইবে কিনা সন্দেহ। কতগুলি আলগা কাঠ নারকেলের দড়ি দিয়ে বাঁধিয়া তাহাদের নৌকা বানায় এবং সেই নৌকা চড়িয়া এক মাইল দেড় মাইল পর্যন্ত সমুদ্র অনায়াসে চলিয়া যায়। সমুদ্রে ব্যবহারের জন্য অনেক জাহাজের সঙ্গে বড় বড় নৌকা দেওয়া হয়। হঠাৎ জাহাজের কোনো বিপদ হইলে লোকেরা জাহাজ ছাড়িয়া নৌকা করিয়া সমুদ্রে নামে। এই সময় নৌকাকে লাইফ বোট অর্থাৎ প্রাণ বাঁচানো নৌকা বলে। জাহাজ বেশি রকম জখম হইলে অনেক সময় নৌকা নামানো অসম্ভব হয়। এই অসুবিধা দূর করবার জন্য বার্থ সাহেব এই রকম হালকা নৌকা বানিয়েছিলেন, তাহাতে মুড়িয়া রাখা যায় এবং জলে ফেলিয়া দিলে আপনি ভাসিতে থাকে। নাবিকরা তখন তাহার আশেপাশে সাঁতরাইয়া জলের মধ্যে নৌকা খাটিয়া ফেলে। এইবার আমাদের দেশের নৌকা অদ্ভুত নৌকার কথা বলিয়া শেষ করি। ভিস্তিওয়ালারা আসতে
আস্ত জন্তুর চামড়া দিয়ে যে মশক বানায়, সেই যাহার মধ্যে সে জল পুরিয়া রাখে তাহা দেখিয়েছে নিশ্চয়ই। এইরকম প্রকাণ্ড প্রকাণ্ড মশাকে বাতাস ভরিয়া ফুটবলের মধ্যে ফুলাইয়া পাঞ্জাব অঞ্চলের কোনো লোক অনেক সময়